Previously, on VSL. খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ইন্টেরিয়ার বিকজ আজকে ইনোগুরাল রান। যেরকম স্পেকটাকুলার আমাদের জার্নিটাও কিন্তু সেরকম স্পেকটাকুলারই হতে চলেছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, ভালো লাগবে। ছোট ছোট ডিটেল জিনিসে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে না, সেটা প্যাসেঞ্জারের দিক থেকে হোক, গাড়ির দিক থেকে হোক, বা টোটাল এন্টার পরিষেবার দিক থেকে হোক, ছোট ছোট এত ডিটেলিং গুরুত্ব দেওয়া হয়েছে, সেটাই খুব বড় ব্যাপার। রয়েছেন আমাদের এক্সপ্রেস লাইনের এমডি স্যার, তো এমডি স্যারের মুখ থেকে কিছু কথা এক্সপ্রেস লাইন নিয়ে। একটা গিফট ভাউচার টাইপের কি এটা এখনো জানি না, এটা খুললে বাস টার্মিনাসে এইটা হচ্ছে এক্সপ্রেস লাইনের স্ট্যান্ড, প্রত্যেক দিন এখান থেকেই বাসটি ছাড়বে। ঠিক বিসি রায় মার্কেটের উল্টো দিকে মেট্রো গেট নাম্বার 7-এর সামনে এটা হচ্ছে স্ট্যান্ড, আর ঠিক তার অপোজিটে হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার। কাউন্টার্সের নাম্বারসগুলো দেখে নিন, নাম্বারসে কল করে টিকিট বুক করতে পারেন, রেড বাসে অ্যাভেলেবেল আছে বা এক্সপ্রেস লাইনের ওয়েবসাইটে গিয়ে আপনারা টিকিট বুক করতে পারেন। এই যে এখানে নাম্বার, স্ক্রিনশট নিয়ে নিন। রয়েছেন আমাদের এক্সপ্রেস লাইনের এমডি স্যার, তো এমডি স্যারের মুখ থেকে কিছু কথা এক্সপ্রেস লাইন নিয়ে। এই টোটাল প্ল্যানটা আমার বাবার ছিল, লাস্ট তিন চার বছর ধরেই প্ল্যানিংয়ে ছিল, বাট কোনো কারণে হয়ে ওঠেনি, বাট সেটা আস্তে আস্তে বাস্তবে রূপান্তরিত হয়ে আমি খুব খুশি। আমাদের টোটাল 20টা ভালো বাস আসছে আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন রুটসে চলার জন্য, কলকাতা দীঘা, কলকাতা দুর্গাপুর আসানসোল, কলকাতা হিলি, কলকাতা পুরী, আসানসোল পুরী, আসানসোল থেকে শিলিগুড়ি, কলকাতা ঢাকা এবং বিভিন্ন জায়গায় চলা। আস্তে আস্তে আমরা আপকামিং রুটসগুলো শেয়ার করব এবং প্যাসেঞ্জারদের জন্য যথেষ্ট আমাদের যথাসম্ভব চেষ্টা করছি আমরা যাতে জার্নিগুলো কমফোর্টেবল করার। দিনের পর দিন দিনের এখনকার যে মডার্ন টেকনোলজি অনুযায়ী আমরা বেশ কিছু ফেসিলিটিস এবং অ্যামিউনিটিস আমরা গাড়িতে প্রোভাইড করছি, সেটা এখনও অবধি যেহেতু জার্নি স্টার্ট হয়নি আমরা এক্ষুনি ডিসক্লোজ করছি না, আগামী কিছুক্ষণের মধ্যে আপনারা সবাই জানতে পারবেন যে আমরা কী কী অ্যামিউনিটিস এবং ফেসিলিটিস আমরা দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এমডি স্যার, আর আমাদের VSL টিমের তরফ থেকে অল দ্য বেস্ট উইশেস টু এক্সপ্রেস লাইন। থ্যাংক ইউ আমাদের সাথে আজকে পাইলট অন ইনচার্জ ক্যাপ্টেন বাপ্পা কুন্ডু। বাপ্পা দা, কিছু ওয়ার্ডস এক্সপ্রেস লাইনের তরফ থেকে আর আজকের ফার্স্ট ডে ইনোগুরাল ট্রিপের তরফ থেকে। মানে খুব আমি জানি না প্যাসেঞ্জার কত এক্সাইটেড, প্রথম গাড়িতে জার্নি করবে, তার চেয়ে বড় হয়তো আমি খুব এক্সাইটেড যে একটা এত সুন্দর ভিউ, মানে একটা এত সুন্দর কোম্পানি যার ম্যানেজমেন্ট প্লাস প্যাসেঞ্জারদেরকে নিয়ে যে ভাবনা চিন্তা, এনাদেরকে কোম্পানির পুরো গ্রুপটার যে ভাবনা চিন্তা প্যাসেঞ্জারকে নিয়ে, আমাদের স্টাফদেরকে নিয়ে যে ভালো ফিল্ডে নামাবে, প্যাসেঞ্জারকে ভালো ফিল্ড মানে পরিষেবা দেবে, তার গন্তব্যস্থলে যাওয়ার ঠিকঠাক পৌঁছাতে পারে এবং তারা যাতে সব রকম ফেসিলিটি পেতে পারে গাড়িতে, সব রকম সুবিধাজনক ব্যবস্থাই কোম্পানি চেষ্টা করছে কমপ্লিট করবে আর করে ফেলেছে অপরচুনিটি যারা আজকে জার্নি করবে,
তারা নিশ্চয়ই আজকে বুঝতে পারবে যে এটা খুব অন্য অন্য পরিবহনের থেকে এটা খুব আলাদা রকম, যা খুব মানুষকে মুগ্ধ করবে। যেটা আমরা আমরা দেখে যেটা বুঝতে পেরেছি এক চান্সে, যে এখানে ছোট ছোট ডিটেইল জিনিসে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে না, সেটা প্যাসেঞ্জারের দিক থেকে হোক, গাড়ির দিক থেকে হোক, বা টোটাল এন্টার পরিষেবার দিক থেকে হোক, ছোট ছোট এত ডিটেইলিং গুরুত্ব দেওয়া হয়েছে, সেটাই খুব বড় ব্যাপার। আর বাপ্পাদা একবার আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি রুটটা বলে দেবে আর গাড়ির টাইমিংসটা বলে দেবে। আমাদের গাড়ি কলকাতা থেকে 6:30 টাইম, এই টাইমটি শিলিগুড়ি থেকে কলকাতার জন্য 6:30 টাইম। তো আমাদের কলকাতা থেকে 6:30 এটা গাড়িটা হয়ে যাবে আপনার শিয়ালদা হয়ে, মানিকতলা হয়ে, উল্টোডাঙ্গা হয়ে, এয়ারপোর্ট হয়ে, বারাসাত, জাগুলি হয়ে, কৃষ্ণনগর হয়ে আপনারা দিকে চলে যাবে, বহরমপুর, বহরমপুর কালিয়াচক, মালদা, রায়গঞ্জ, ডাহার হয়ে আমরা ডালকলা হয়ে ছিল সেম ওইদিকে আবার ওখানেই। ঠিক আছে, আর ক্লিপস দেখাবো বাপ্পাদার ড্রাইভিংয়ের স্টেপ ইন্টার জার্নিটাতে। আজকে আমাদের সাথে বাপ্পাদা থাকছে, বাপ্পাদার ড্রাইভিং থাকছে, অপারেটর থাকছে, তাদের সার্ভিস থাকছে, সব কিছু থাকছে। প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। Not on 6:30, আমরা ছেড়ে বেরোচ্ছি এসপ্ল্যানেড বাস টার্মিনাস। দেখ ভাই, দেখা যাবে হচ্ছে বৃষ্টি, আমরা গাড়ির ভিতরে সব গ্রুপ বানিয়ে ফান করছি। কলকাতার উপর দিয়ে বৃষ্টির মৌসুমে গাড়ি চলে যাচ্ছে আর আমরা গাড়িতে বসে গল্প করে যাচ্ছি, আলাদাই ফিল। তো কুন্তল দা আজকে আমাদের গাড়িতে আছে, বাপ্পাদা আমাদের ক্যাপ্টেন। দাদা তোমার নাম? ওম তিওয়ারি। ওম তিওয়ারি আমাদের অ্যাসিস্ট্যান্ট। গাড়ি আটে কাজ করে। ও, গাড়ি আটে কাজ করে, আটিস মানুষ। এয়ারপোর্ট 1 নম্বর গেটের টার্নিং আমরা এখন নিচ্ছি। এসপ্ল্যানেড থেকে ছাড়ার পর বাগুইহাটি বোর্ডিং পয়েন্ট, তারপর এটা হচ্ছে সেকেন্ড বোর্ডিং পয়েন্ট, ফলোড বাই এখনও বারাসাত আছে, মধ্যমগ্রাম আছে, আর কৃষ্ণনগর আছে। এই হচ্ছে এন্টার কলকাতা থেকে শিলিগুড়ির বোর্ডিং পয়েন্টস। বারাসাত ক্রস করে মোটামুটি সন্তোষপুরের মোড়ে আগে 9:10 ছোট্ট একটা বায়োব্রেক দেওয়া হয়েছে, যেহেতু ধর্মতলা থেকে অনেকটাই রাস্তা হয়ে গেছে। তো এরপর দেখা যাক কোথায়, আশা করছি এরপর ডাইরেক্ট গিয়ে স্টপে দাঁড়াবো, তো দেখা হচ্ছে সেখানে। জার্নির মধ্যে এক্সপ্রেস লাইন এর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে একটা স্ন্যাক্সের বক্স আর একটা গিফট ভাউচার টাইপের, কি এটা এখনো জানি না, এটা খুললে বোঝা যাবে, এটা আনবক্সিং করি। তো জাস্ট বেকের থেকে একটা স্ন্যাক্সের প্যাকেট, এখানে আছে খাট্টা মিঠা, মশলা মুড়ি, একটা মিল্ক থিনসের বিস্ক ফার্মের বিস্কিট আর একটা বিস্ক ফার্মের কেক। ও হ্যাঁ, সাথে 500 ml করে বেইলি জলের বোতল প্রোভাইড করা হয়েছে। আর এই বক্সটায় এক্সপ্রেস লাইনের ব্যাজিং, এখানে একটা করে পেন এক্সপ্রেস লাইন, এখানে ফেস ওয়াইপস আর একটা চাবির রিং। দারুণ দারুণ, এইরকম জেস্চার কোনো অপারেটর থেকে আমি আজ অবধি দেখিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যে তারা তাদের ইনোগ্রাল রানে এরকম গিফট বক্স সবাইকে এরকম এলাবোরেটেড স্ন্যাক্সের প্যাকেট প্রোভাইড করছে। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স,
আর জার্নি একটু লেট হয়ে গেছে আজকে, কলকাতা সিটিতে যথেষ্ট জ্যাম ছিল সেই জন্য। তো সো ফার সো গুড। আর এই যে আই লাভ এক্সপ্রেস লাইনের একটা ব্যান্ডও প্রোভাইড করা হয়েছে, খুবই ভালো, খুবই ভালো। ঘড়িতে এখন 12:04, আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর পান্থতীর্থ, পেছনে আমাদের বাস। একটু লেটই হয়ে গেছে কারণ আজকে রানাঘাটে কলকাতা সিটির ভেতর তো ট্রাফিক ছিলই, রানাঘাটেও প্রচণ্ড ট্রাফিক ছিল। পান্থতীর্থ হোটেল, এখানেই মোটামুটি সব ভলভো দাঁড়ায় তাদের রেস্ট স্টপের জন্য আর ডিনারের জন্য। রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায় আর খাবারের টেস্ট যথেষ্ট ভালো। আর কৃষ্ণনগরের সরভাজা সরপুরি এত ফেমাস, আপনারা এসে চেখে দেখুন। ওটা কে ঢুকছে রে পেছনে? কৃষ্ণনগর হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোনোর পর এই বেথরডাহরি টোল আমরা ক্রস করছি। হট সিটে কুন্তল দা এখনো আচ্ছা ঠিক আছে। কুন্তলদা খেলা হবে নাকি? খেলা তো হচ্ছে হচ্ছে।
আমরা সবাই চালাতে পারি, অসুবিধা না, গাড়ি নিয়ে আইলে প্রথম তো তিনজনে এসেছিল, আমি আর বাবু।
ইসলামপুর বাইপাসে একটা ডিভাইডারে উঠে গেছে, তো ওটা রিকভারি ভ্যান দিয়ে ঠিক করা হচ্ছে, তাই আমরা ব্যাক করে ইসলামপুরের ভেতরের রাস্তা দিয়ে নিয়ে নিলাম। পৌঁছলাম আমরা তেনজিং নর্গের বাস স্ট্যান্ড, তেনজিং নর্গের বাস স্ট্যান্ড এক্স্যাক্টলি নয়, তেনজিং নর্গের বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে এখানে এক্সপ্রেস লাইনের যে কাউন্টার আর এক্সপ্রেস লাইনের যে লাউঞ্জ সেটা তৈরি করা হয়েছে। প্যাসেঞ্জারের বোর্ডিং বা ডিবোর্ডিং সমস্ত এখান থেকেই হবে। হ্যাঁ জানি আজকে অনেকটাই লেট হয়ে গেল বিকজ অফ ট্র্যাফিক আর শিলিগুড়ির এইখানের সাইডে মারাত্মক বৃষ্টি সকাল থেকে, সেই জন্য তো সার্ভিস এক্সপিরিয়েন্স দারুণ ছিল, আনএক্সপেক্টেড ছিল যে এরকম সার্ভিস, এত সুন্দর ইনোগ্রেশন গিফট বক্স, তারপর এত সুন্দর স্ন্যাক্স যেটা প্রোভাইড করা হয়েছে কোম্পানির তরফ থেকে অপারেটরের সাইড থেকে, তো খুবই ভালো, আমাদের জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর ভলভো 9600 নিয়ে যদি বলতে হয় তাহলে রাইড কোয়ালিটি যথেষ্ট ভালো, রাত্রিবেলায় ঝাঁকুনি অনেক কম লেগেছে পুরোনাগুলো, আর কলকাতা থেকে কৃষ্ণনগরের যে রাস্তাটা ওই কৃষ্ণনগরে ওই ওই রাস্তায় ঝাঁকুনি লাগবেই, কারণ যা রাস্তা উনি আর কিছু বলার নেই, আর এখন হচ্ছে বর্ষার সিজন। তারপর থেকে যথেষ্ট ভালো রাস্তা, সুন্দর রাস্তা, সুন্দর ঘুম হবে, আমার কথা আর চোখ মুখ দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন সেটা, আর দারুণ কমফোর্টেবল কোজি ক্লিন নিট এক্সিলেন্ট সার্ভিস, কোনো কিছুতে
এক্সপ্রেস লাইন লেফট নো স্টোনস আনটার্নড, প্রত্যেকটা জিনিস এরা দেখেছে, খেয়াল করেছে এবং সেটাকে গুরুত্ব দিয়ে সার্ভিসটা দিয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আজকের নতুন কোম্পানি নতুন অপারেটর এক্সপ্রেস লাইন, সেটাতে আমাদের জার্নি এক্সপিরিয়েন্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকমভাবেই কানেক্ট হতে থাকবেন। থ্যাংক ইউ।